بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি আলম কবির আজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যারা যুবক বয়সে হস্তমৈথুন করতে করতে নিজের লিঙ্গটাকে নষ্ট করে দিবেন লিঙ্গের শিরাকে নষ্ট করে দিবেন ধ্বজভঙ্গ করে দিবেন এখন বিয়ে করছেন বর সাথে মনোমালিন্য আপনি সহবাস করতে পারেন না দুঃখে জর্জরিত আছেন সেই অবস্থায় আমি আপনাকে এমন একটি সত্য টিপস দিতেছি জেটার মাধ্যমে ইনশাআল্লাহ আবার আশার আলো ফিরে পাবেন হয়তোবা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হইতেছেন অনলাইন থেকে ঔষধ নিতে নিতে আপনি আজকে নাজেহাল আপনার আজকে অনলাইন গ্যাস এবং কবিরাজের উপরে আর বিশ্বাস নাই সেই অবস্থায় আমি আপনাকে এমন একটি গ্যাস দিয়ে যাইতেছি যে গ্যাস নাকি মানুষের সাথে বেঈমানি করে না যাদের গরম হয় না যাদের নষ্ট করে দিবেন আমি আপনাকে ভাই একটা সত্য জিনিস দিয়ে যাইতেছি জিনিসটা আপনি ব্যবহার করবেন তারপরে আমাকে বলবেন যে আমি আপনাকে সত্য জিনিস দিলাম কিনা আমি যে একটি গাছ দেখাইতেছি গাছটি পান পাতার মতো কিন্তু আসলে এই গাছটি পান পাতা না গাছটি সবাই হয়তোবা চিনতে পারতেছেন না এটা পান পাতার মতোই দেখতে ঝাঁজ এর লতা পাতা হয়তোবা আপনারা মনে করতেছিলেন যে এটা পান পাতা আসলে কিন্তু এটা পান পাতা না এটার নাম হলো চুই ঝাল আমাদের বিভাগ হলো খুলনা আমরা চুয়াডাঙ্গার মানুষ খুলনার বিখ্যাত চুই ঝাল যেটা আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশের ভিতরে বিখ্যাত জিনিস সেটা হলো চুই ঝাল এটা কেবল মোটা হইতেছে প্রথমে কি করতে হবে এই চুই ঝাল আপনাকে নিতে হবে এই যে এই গোড়া নিলেই হবে এখান থেকে এই গোড়া আপনি নেবেন কতটুকু অল্প একটু নেবেন সামান্য পরিমাণ এক করেরও কম চিকন যদি হয় আর মোটা হইলে একটু সুরে নেবেন এক কথায় পাঁচ গ্রাম নেবেন পাঁচ গ্রাম চুই ঝাল আপনি একটা পানের ভিতরে দেবেন এক চামচ মধু দেবেন দিয়ে আপনি এই চুই ঝালটি সকালবেলা বাসি পেটে সেবন করবেন এবং রাতে একবার সেবন করবেন এভাবে যদি আপনি একচল্লিশটা দিন সেবন করতে পারেন আশা করি সেই বিধাতা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ আপনাকে নিরাশা করবেন আশার আলো দেখাবে তখন মনে পড়বে যে আলম কবিরাজ কখনো মিথ্যা জিনিস দেয় নাই দেবে না ইনশাল্লাহ বিশ্বাস ভক্তি তাতেই মেলবে মুক্তি একবার ভাই বিশ্বাস করে আপনি খান এটা তো আমাদের কাছ থেকে কিনা লাগবে না ভাই আপনি এটা খান এটা বাজার থেকে খান এটা কিনে খান এখানে প্রতারণা হওয়ার কিছুই নাই তো বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার আমরা বনের বিভিন্ন গাছগাছালি শিকড় বাকর লতা পাতা দিয়ে বিভিন্ন জড়িবুটি তৈরি করি যাতে দু এক মিনিটে বীজটা উঠে যায় ধাতু পাতলা মিলনের আগেই আপনার লিঙ্গটা উঠে যায় বীজটা উঠে যায় সাদা সিরাপ লাল সিরাপ আমাশা ধ্বজভঙ্গ এজমা হাঁপানি এই ধরনের সমস্যায় যদি জর্জরিত হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি আল্লাহর তরফ থেকে সুস্থ হবেন নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের থেকে ঔষধ নিতে পারেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম